নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো আমাদের যে পাট বাড়ি আছে, মানে যে রাধা গোপীনাথের আমাদের যে মন্দির আছে, ওই রাধা গোপীনাথের নিত্যদিনের আমাদের সেবা চলে 365 দিন। তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী সেবা হয় বা আমরা কী কী প্রভুকে ভোগ নিবেদন করি সেই ভিডিওই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আশা করছি পুরো ভিডিওটাই তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথমেই শুরু করছি আমাদের প্রভুর পুষ্প চয়নের মাধ্যমে। প্রভুর জন্য যে সকালবেলাতেই আমাদের পুষ্প চয়ন করা হয়, সেটা আমাদের নিজেদের বাগান থেকেই তোলা হয়। প্রভুর জন্য প্রচুর গাছ লাগানো হয়েছে, তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এখন সিংহাসনটি ফাঁকা, এখন প্রভুকে জাগানো হচ্ছে সকালে। এখন আমাদের সব ঠাকুরগুলোকে ঘুম থেকে জাগানোর পর সিংহাসনে সাজানো হচ্ছে। সকালে সবার ঘুম ভাঙানোর পর তাদেরকে স্নান করিয়ে সিংহাসনে বসানো হয়েছে। এবার বাল্যভোগের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু আমাদের ভগবানের স্নান দেখতে নেই, ওই জন্য সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা দেখলে পুজো হচ্ছিল। এই পুজোর পর এবার সকালের যে বাল্যভোগ আছে সেই ভোগ নিবেদন পর্ব চলছে। ভোগ আমাদের নিবেদন দেখতে নেই বলে দরজাটা লাগানো রয়েছে। এটা হলো প্রভুর সকালের বাল্যভোগের প্রসাদ। আমাদের প্রভুর বাল্যভোগ শেষ হয়ে গেছে, এবার ওনারা বিশ্রাম নেবেন। এরপরে আবার দুপুরে মধ্যাহ্নভোজন হবে। আর এইদিকে নাট মন্দিরে আমার বাবা দীক্ষা দিচ্ছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি।
চিরকম মেয়ে রচিত তুর দে আমার দুটো হাত দাও এইখানে আঙুল দাও আঙুল দাও এইখান থেকে দশবার রাম নামটা পড়ো রাম 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 দেখতে এইখানে আঙুলটা দে বলো রাম 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 এখানে আঙুল দে বলো রাম 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 এখানে আঙুল দাও আঙুল চার বানা বলো রাম 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 এবার সব করে যাও এবার একে কবে আর এবার আসল মন্ত্র এই গান চলতে যা আমাকে এই গান চলতে যা এবার যে আসল দীক্ষার মন্ত্র সেটা কানে বলছে। এবার একে একে সব ঠাকুরকে মূল মন্দির থেকে ভোগ মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, দুপুরের যে আমাদের ভোগ সেই ভোগের জন্য। প্রথমে আমাদের রাধারানী যাচ্ছে, মানে আমাদের মারা যেরকম রান্নাঘরে গিয়ে প্রথমে আমাদের খাবার বাড়ে, তারপরে আমরা, তারপরে বাড়ির পুরুষরা যাই, সেই রকমই আমাদের রাধারানী প্রথমে ভোগে যান, তারপর যে আপাল গোপালরা আছে তারা যায়, তারপর আমাদের গোপীনাথ আসে। এবারে আসছে মেয় কৃষ্ণ, বেণুধর গৌরাঙ্গ, গোপাল আর নারায়ণ শিলা। এনাদের যাওয়ার পরে আমাদের প্রভু আসবেন। এবার আমাদের গোপীনাথ আসছেন সেবা করতে সর্বশেষে। তাহলে গোপীনাথের এখন ভোগ হচ্ছে, তো ভোগ দর্শন করাতে নেই বলে আমরা এখন ভোগের ভিডিওটা তুলতে পারছি না, তো আমরা সব এখানে বসে আছি, ভোগ হবে তারপর আবার তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। আমাদের ভগবানের ভোগ হয়ে গেছে, তো ভোগ হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ওনাদেরকে, তোমরা সবাই দেখো। ভোগ হয়ে যাওয়ার পরে এবার সর্বপ্রথমে যাবে আমাদের গোপীনাথ, যেরকম আমাদের বাবারা খাওয়া হয়ে যাওয়ার পর সবার আগে উঠে যায়, বাচ্চারা তারপরে যায়, আর তারপরে মারা সব রান্নাঘরটর পরিষ্কার করে, এঠো জায়গা পরিষ্কার করে যেমন যায়, সেই রকমই রাধারানী সব শেষে আসে। দেখো আমাদের গোপু সোনাকে কত সুন্দর দেখতে লাগছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মন তৃপ্ত হয়ে গেছে ওনার। এবার যাচ্ছে আমাদের আপাল গোপাল, মানে মধ্যেখানে যারা এসেছিল মেয় কৃষ্ণ, বেণুধর গৌরাঙ্গ, গোপাল, নারায়ণ শিলা, ওনারাই যাচ্ছেন আবার মাঝখানে। জয় রাধে।
সব শেষে গেলেন আমাদের রাধারানী। সবাই বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো বন্ধুরা তোমরা সবাই আমাদের ঠাকুরের ভোগ দর্শন করো। টুবাই কাকা, আমাদের বন্ধুদেরকে একটু বল যে আমাদের এই যে সেবা 365 দিন চলে, এটা আমাদের মানে সারা দিনে কতবার সেবা চলে আর কি কিভাবে সেবা হয়। জয় রাধে, জয় গোপীনাথ, হরে কৃষ্ণ। নমস্কার, আমি সুদীপ গোস্বামী, শ্রী পার ভরত গোপীনাথ মন্দিরের একজন সেবায়েত। আর আমাদের এই যে গোবিন্দের সেবা, মানে গোপীনাথ জিউ, রাধা গোপীনাথ জিউ, শ্রীনারায়ণ ঠাকুরের সেবিত বিগ্রহ, আর গদাধর প্রভু সেই দেওয়া ঠাকুর আমাদের এখনও মন্দির প্রাঙ্গণে এখনও সেবা হয়ে আসছেন। এরকম উপরে পট দেওয়া আছে রাধা গোপীনাথ জিউ, সঙ্গে আছেন মীরাকৃষ্ণ গোড়ানন্দ বাবু, তার সঙ্গে আছেন নারায়ণ শিলা যন্ত্র, এবং তার সঙ্গে আছে আমাদের গোপাল মূর্তি। এই সেবা পর্ব চলে 365 দিন। এবার যদি আমাদের প্রাত্যহিক জীবনে যদি প্রতিদিনকার সেবা দেখি, তাহলে এখানে সেবাটাকে ভাগ করা হয় তিনটি পর্বে। প্রথম পর্বে চলে প্রভুর বাল্যভোগ। সকালবেলায় মানে প্রভুকে নিদ্রা থেকে তুলে সিংহাসনে বসানোর পর, ওনাকে স্নান পর্ব শেষ করার পর, তারপর একটা ভোগ নিবেদন করা হয়, যেটাকে আমরা চলিত ভাষায় বলি বাল্যভোগ। সেই বাল্যভোগ নিবেদন পর্ব শেষ হওয়ার পরে শুরু হয় অন্নের ভোগ প্রস্তুতি। সেটা চলে আমরা দুপুরবেলায়। দুপুরবেলায় প্রভুকে নিয়ে গিয়ে, এটি আমরা দেখেছি নিশ্চয়, আমাদের যে ভোগ মন্দির আছে, ভোগ মন্দিরে নিয়ে গিয়ে প্রভুকে বিভিন্ন রকম নানারকম ব্যঞ্জনের সাহায্যে অন্ন যে আয়োজন করা হয়, ছসের চালের অন্ন, এটা তো প্রতিদিন লাগবেই। তার সঙ্গে আপনি লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই সেবা পর্বের যে আপনার আয়োজন সংখ্যা বাড়াতে পারেন। আমাদের 30-35 জন লোক মানে প্রতিদিন নিমন্ত্রিত থাকে, তার সঙ্গে বিভিন্ন রকম জন্মাষ্টমী, দোল, রাস, হ্যাঁ, তারপরে গদাধর জন্মতিথি উৎসব, বিভিন্ন রকম যখন আমাদের অনুষ্ঠান হয় সারা বছর ধরে, 6-7 অনুষ্ঠান চলে, তখন তো লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তখন প্রভুর জন্য আলাদা জায়গা আছে আমাদের, সেখানে ব্যবস্থা করা হয়। আর ওখানে তো প্রতিদিন যেমন চলে সেরকমই সেবা চলে। তারপরে চলা হয় ওই ওনাকে ওই দুপুরবেলার ভোগ নিবেদন করার পর ওনাকে নিয়ে চলে আসা হয় শয়নকক্ষে। শয়নকক্ষে শয়ন দেওয়ার পর তারপরে আবার সন্ধ্যাবেলায় তুলে সন্ধ্যা আরতি দেওয়া হয়। সন্ধ্যা আরতির সময় দুটো ভোগ দেওয়া হয়। একটা হচ্ছে যে সমস্ত ভক্তবৃন্দ মন্দিরের প্রাঙ্গণে আসেন মানে আরতি দেখতে, তাদের জন্য ব্যবস্থা করা হয়। হরিলুটের জন্য হরিলুট দেওয়া হয়। এই হরিলুট হওয়ার পর তারপরে প্রভুকে যে নিদ্রা মানে রাতের যে ভোগ নিবেদন করা হয়, সেখানে লুচি, তারপর আপনার কোনো অন্ন ভোগ হয় না সেই সময়, শুনো লুচি, মিষ্টি, দুধ এইরকম দিয়ে আপনার সেবা দেওয়ার পর তারপরে প্রভুকে আবার স্বয়ং দেওয়া হয়। প্রতিদিন এটা চক্রাকারে সাইকেলে চলে এই প্রসেস 365 দিন। তার মধ্যেও তো আমরা বিভিন্ন অনুষ্ঠান আছে, আমি বলে দিলাম জন্মাষ্টমী, দোল, রাস, তারপর আপনার হচ্ছে গদাধরের যে বিশেষ অনুষ্ঠান আমাদের জ্যৈষ্ঠ মাসের প্রথম যে অবস্থা, সেই অবস্থায় আমাদের গদাধর প্রভুর যে জন্মজয়ন্তী পালন করা হয়, উৎসব যেটা বলি আমাদের চলিত ভাষায়, এখানকার ভাষায়, লোকাল ভাষায়, তখন প্রায় 4,000-5,000 ভক্ত ওই শ্রীপাঠ গোপীনাথ মন্দিরে প্রসাদের ব্যবস্থা করা হয়। আর এখানে বিভিন্ন রকম পালা কীর্তন, তারপরে নগর কীর্তন, সংকীর্তন, এইখানে মন্দির থেকে ইয়ে হয়, ভাগবত পাঠ, গীতা পাঠ, তারপরে বিভিন্ন রকম চলে, সারা বছর চলে, তার সঙ্গে ওই 20 দিনগুলিতে একটু বিশেষভাবে একটু বেশি করা হয়, এইভাবে চলে। আর ভোগ যখন দুপুরবেলা যে ভোগটা হলো, সেই ভোগে আমাদের রাধারানীকে আগে নিয়ে যাওয়া হয়। যেহেতু যেহেতু প্রত্যেকটা বাড়ির মা বোন ভাই মা বোনরা যেমন করে বাড়ি একটা যেমন সেবা ওনারা প্রস্তুত করেন, তখন কী হয় যারা দেখেন যায় যে মা বোনরা আগে ভাত বা এমনি প্রসাদ বাড়ার পর তারপরে বাকি যে বাড়ির যে পুরুষ আছে তাদেরকে ডাকে আর কি। ঠিক একইভাবে আমাদের এই নিত্যদিনের যে দুপুরবেলা যে অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়, তখনও কিন্তু তাই করা হয়। রাধারানীকে রাধারানী প্রথমে যান, প্রথমে ভোগ দর্শন করেন, তিনি ভোগ বাড়েন, হ্যাঁ, তারপরে কচিকাঁচা যে আছে মানে আমাদের যেটা গোপাল মূর্তি ছটা, নারায়ণ শিলা আছেন, তারপরে আছেন মৃদুধর গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে আছেন আমাদের মেয়কৃষ্ণ, এই সমস্ত নিয়ে যাওয়া হয়। তারপরে শেষে যান আমাদের গোবিন্দ, আমাদের গোবিন্দ বলতে আমাদের গোপীনাথ জিউ এখানে পূজিত হয়, সেই গোপীনাথ। তারপরে সেই ভোগ নিবেদন পর্ব শেষ হওয়ার পর সর্বপ্রথমে আসেন তখন গোপীনাথ, তারপরে আবার সেই কচিকাঁচারা, তারপরে সর্বশেষে আসেন রাধারানী। এটা ঠিক দেখুন, এটা প্রাত্যহিক জীবনের বাড়িতে যেমন চলে, ঠিক এখানে কিন্তু সে ভগবানের সেই সেবা কিন্তু এইভাবেই চলে। এইখানে করণাকারী রাধারানী সমস্ত সেবা পরিবেশন করার পর, তিনি সমস্ত ভোগ দর্শন হওয়ার পর, সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে তারপর তিনি নিদ্রা কক্ষে অর্থাৎ স্বয়ংকক্ষে শান্তি যান। যাই রাধে, যাই গোপীনাথ, হরে কৃষ্ণ। আমি সুদীপ গোস্বামী, শ্রীপাঠ ভক্ত গোপীনাথ মন্দির থেকে। আর বৈশাখ মাসে আমাদের আর একটা মানে এক্সট্রা ভোগ দেওয়া হয়, যেটা বিকেলে শীতলি বলি আমরা,
মানে গোপীনাথকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন রকম ঠান্ডা ফল জলজ ফল টাইপের সেই রকম দিয়ে আমরা ভোগ দিই হ্যাঁ বৈশাখ বৈশাখ মাসে হয় না ওটা বিশেষ করে মানে বিলের শরবত বা ঠান্ডা জাতীয় জিনিস তরমুজ তরমুজ এরকম ঠান্ডা বিকাল বেলা এটা তখন গোবিন্দকে তুলে যায় আর তবে যদি ধরুন কোনো কোনো ভক্তবৃন্দ দেখতে আসেন গোবিন্দকে হঠাৎ করে ধরুন এখন নিদ্রায় চলে গিয়েছেন ভোগ নিবেদনের পরে এবার ধরুন হঠাৎ করে দেখুন দুটো বা তিনটে আড়াইটার সময় কোনো ভক্তবৃন্দ বাড়ি থেকে দেখতে এসেছেন বহু দূর থেকে এসেছেন হয়তো দুর্গাপুর আসানসোল কলকাতা এই সমস্ত জায়গা থেকে এসেছেন ইসকন মায়াপুর ইসকন মায়াপুর এসব থেকে এসেছেন এবার ধরুন প্রভুকে দেখতে আরও দর্শন করতেই হবে তখন আমরা কী করি প্রভুকে একটা মানে একটা ভোগ নিবেদনের মাধ্যমে মানে একটা শীতলি দানের মাধ্যমে প্রভুকে তুলে সিংহাসনে আসনে বসিয়ে আবার শীতল দান করার পরে তখন আবার দর্শকের জন্য মানে দর্শনার্থীদের জন্য তুলে সে দর্শন করানো হয় ওই শীতলে কী থাকে ফল মূল মিষ্টি শীতলে ফল মূল মিষ্টি যে যেমন দিতে পারে সেরকম থাকে আর অন্যান্য মন্দিরের থেকে আমাদের এই মন্দিরের বৈশিষ্ট্যটা একটু বল যে মানে সব মন্দিরে ভোগ মন্দিরের ভেতরে নিবেদন করা হয় এটা খুব ভালো বলেছে যে আমাদের এই যে দেখছেন এই যে মেন মন্দির অর্থাৎ যে এটা নাট মন্দির আমি যখন দাঁড়িয়ে কথা বলছি আর ওটা ফার্স্ট আছে মেন মন্দির মেন মন্দিরে আমাদের কিন্তু কোনো অন্ন প্রসাদ তোলা যাবে না অর্থাৎ যে সমস্ত জিনিস চাল থেকে হয় যেমন ভাত বলুন চিড়ের প্রসাদ বলুন এই সমস্ত প্রসাদ কিন্তু এই যে মেন মন্দিরের কিন্তু ভেতরে ঢোকানো যাবে না ফলের প্রসাদ লুচি এই সমস্ত জিনিস দুধ এই সমস্ত পায়েস দেওয়া যাবে না যেহেতু পায়েস অন্য থেকে হয় শুধুমাত্র যে সমস্ত জিনিসগুলো এঠো হয় না বাংলা ভাষায় বলা হয় তো সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমাদের এই মন্দিরে মেন মন্দিরে তোলা হয় আর অন্নপ্রসাদের জন্য যে সমস্ত ব্যবহার হয় সেটা পাশের মন্দির ভোগ মন্দির আছে সেখানে অন্নপ্রসাদ আমাদের বন্ধুরা দেখেছে ভোগ মন্দিরটা ওই ভোগ মন্দিরে গিয়ে গোবিন্দ আমাদের সেবা করে এবার আমাদের প্রভুর খাওয়ার পরে এবার আমাদের সব খাওয়া দাওয়া চলছে ঝুম্পা একটু হাঁ চল দিদা তাকাও আকাশ দুপুরে বিশ্রাম নেওয়ার পরে আমাদের প্রভু সন্ধেবেলায় আমাদের যে দিকটায় সন্ধেবেলায় নাম কীর্তন হয় আরতি হয় সেই দিকের সিংহাসনে এসে বসেছেন জয় 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 জয
তোমায় দিকে তাকাও মা মা আরতি শেষে আমরা সবাই এখন মন্দিরে বসে আছি আটা দিচ্ছি আরতি শেষে এবার আমরা সব বসে আছি এরপরে হরি লুট দেওয়া হবে রাতের ভোগ হয়ে যাওয়ার পরে প্রভু আমাদেরকে শেষ দর্শন দিয়ে শুতে যান চলো বন্ধুরা তোমাদেরকে রাতের ভোগ দেখাই লুচি আর ক্ষীরের নাড়ু প্রভু এবার শুতে যাবেন তো বন্ধুরা তোমরা প্রভুকে দর্শন করো জয় রাধে গোপীনাথ তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখলে এবং তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরাও আজকে আমাদের এই ঠাকুরের মাহাত্ম্য আর ইতিহাস সম্পর্কে জানতে পারলে আমাদের অনেক জন্মের পুণ্যের ফলে আমরা এই পাটবাড়িতে জন্মগ্রহণ করেছি এবং শ্রী গোবিন্দ রাধারানীর সেবা করতে পারছি পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করবে আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা